Assalamualaikum everyone, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কবুতর প্রেমী ভাই বোনেরা, আপনাদেরকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে এই ভিডিওটা এই যে দেখছেন, আমার হাতে একটা হোমা মাদি, ঠিক আছে? এই হোমা মাদিটা আমার বাসায় আজকে প্রায় দুই থেকে আড়াই বছর বা তিন বছরের কাছাকাছি, মানে এই সময় আমার বাড়িতে ছিল না, আজকে প্রায় তিন বছর পরে এটা আসছে আমার বাসায়। আজকে না, আরও দুই তিন আগে আসছে, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য মানে আজকে আমি চিন্তা করতেছি। আসলে মূলত এই কবুতরগুলা এত বছর পরে কেমনে, মানে কেন আসে, এইটা নিয়ে মানে একটা আলোচনা করা দরকার আপনার সাথে, সেটা মনে করে আমি আসছে মানে আজকে ভিডিও করলাম। এগুলা আসলে কি, মানে আপনার যে জায়গায় বিক্রি করা হয়, আমি তো এটা বিক্রি করেছিলাম আরও অনেক বছর আগে, এগো জোড়া ছিল, এটা মাদিটা এসে পড়ছে। যাই হোক, এরকম মানে বিক্রি করা হইলে যারা যে আয়সা পড়ে, এটার কারণ হচ্ছে যে তাদের ওইখানে ভালো লাগে না। এক, তাদের আবার বাড়ির মায়া থাকে, ঠিক আছে? যে আপনার যে বাসায় ছোট থেকে বড় হয়, বাড়ির একটা মায়া থাকে, তো ওই ক্ষেত্রেই বোঝা যায় যে মানে কবুতরগুলা মানে আয়সা পড়ে। আবার দ্বিতীয়ত হচ্ছে যে অনেক সময় আপনার একটা কবুতরের জোড়া দিলেন, জোড়া দেওয়ার পরে আপনার কবুতরটা মনে করেন যে জোড়া ভেঙে গেল, ঠিক আছে? আপনি জোড়া ভেঙে দিলেন, তাইলে ঠিক আছে, সেক্ষেত্রে সে সুযোগ পাইলেই আয়সা পড়বো, কারণ তার এটা মানে ভালো না। আর নর কবুতর তো মাদি ছাড়া থাকতেই চায়, আল্লাহ আপনার যত কিছুই হোক। তারপরও ছোটো থেকে যদি বাসায় বড় থাকে, তখন একটা কথা ছিল, এর আগেও সেম একটা জিরাগলা কবুতর আমার এরকম আসছিল, তারপর আমি হ্যাঁ আটকে রাখছিলাম। তো আটকে রাখার পরে সকালবেলার পরে আব্বু দেখতেছে যে হ্যাঁ আদার খাওয়ার জন্য, মানে এরকম ভাব নিতেছে যে আদার খাওয়ার জন্য, হ্যাঁ মানে নিচে যেতেছে ছাতে যেতেছে, তো হ্যাঁ ছাড়ার পর দেখি মানে হ্যাঁ উড়াল দিয়ে চলে গেল, যে যে জায়গা থেকে আসছে ওই জায়গায় চলে গেল। তো এইটাই আর কি বোঝা যায় যে মানে হ্যাঁ যদি আমি ওই সময় মাদি দিতে পারতাম, তাহলে হয়তো বা সে থাকতো, অথবা মানে তার আটকে রাখাটাই বেটার ছিল। কিন্তু এটা অবশ্য ঠিক যে তার আমি আটকে রাখি নাই, কারণ এটা তো বিক্রি করে ফেলছি এখন। এটা সে যদি থাকে, আমার বাসা কবুতর থাকে, তাহলে সে থাকলো নিজের ইচ্ছে। এখন যদি না থাকে, তাহলে এটা রাখার কোনো প্রয়োজন নাই। প্লাস হচ্ছে যে আমি সে যদি আসতো, যার কাছে আমি বিক্রি করছি, সে যদি আসতো আমি তাহলে দিয়ে দিতাম। কিন্তু এই হোমা মাদিটা এরা তো অনেক দূরে বিক্রি করছি, প্লাস আবার হাটে বিক্রি করছি, সেক্ষেত্রে তো আসার কোনো সম্ভাবনাই নাই। যাই হোক, তো ভিউয়ার্স, এটাই মানে একটা খুশির বিষয়, আমার কবুতরটা এসে পড়ছে অনেকদিন পরে। এখন আপনাদের সামনে মানে আমি দোয়া চাচ্ছি আমার এই কবুতরের জন্য, আপনারা দোয়া করবেন। প্লাস হচ্ছে যারা আমার চ্যানেল নতুন, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।